বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান যাদব জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণ সভার প্রধান অতিথি ঈশ্বরগঞ্জ উপজেলা 4.5 লক্ষ মানুষের নয়নের মনে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদ হাসান সুমন ভাই বিশেষ অতিথি হিসাবে আসলে অনেকেই উপস্থিত আছেন, কিন্তু যেহেতু সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য হচ্ছে, তা সবার নাম বলতে পারছি না, সকল নেতাকর্মীকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং কি সালাম। আসলে আমার এখানে বক্তব্য দেওয়ার মতন এখন আর সময় এবং কি কোনোটাই নেই, তারপরে যে দুটি কথা বললেই নয়। আপনারা অনেকেই জানেন যে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলায় উন্নতি নেই, কিন্তু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন জননেত্রী শেখ হাসিনা। বিগত 15 বছর ধরে আমাদের আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সারা বাংলাদেশে উন্নতি হয়েছে, কিন্তু আমাদের ঈশ্বরগঞ্জে কোনো উন্নতি নাই। আমাদের ঈশ্বরগঞ্জে উন্নতি না থাকার কারণ হলো একটাই, যে আমাদের ঈশ্বরগঞ্জে স্থানীয় কোনো এমপি নাই। আমাদের ঈশ্বরগঞ্জে এমপি হলো বহিরাগত, কিন্তু বহিরাগত এমপি হওয়ার কারণও হয়তো দেখা গেছে আমরা অনেকে অনেক সময় অনেকভাবে আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন করে বহিরাগত এমপি টেকাতে পারি নাই। দেশের স্বার্থে এবং প্রধানমন্ত্রী সরকার গঠন করার স্বার্থে, আমাদের এই মহাজোটের স্বার্থে জাতীয় পার্টি নির্বাচন করতে হয়েছে, কিন্তু আমরা এখন আর এই বহিরাগত এমপি দিয়ে নির্বাচন করতে চাই না। আমরা ঈশ্বরগঞ্জের উন্নয়নের দরকার, সেই উন্নয়নের স্বার্থে আমরা ঈশ্বরগঞ্জের স্থানীয় একজন এমপি প্রার্থী চাই। আর সেই এমপির প্রার্থী হিসাবে জনমতের দিকে অথবা নেতৃত্বের দিকে যে এগিয়ে আছে সেই রকম একজন লোক আমাদের নৌকার মনোনীত দরকার। আর সেই লোক চতুর্দিক দিকে বিবেচনা করলে আমরা শুধুমাত্র একটি লোকেই দেখি, যে জনাব মাহমুদ হাসান সুমন ভাই, আমাদের যে সকল ছোট বড় এবং কি আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক সকল স্তরের নেতাকর্মী আছে, সকলের খোঁজখবর রাখেন, এবং কি ওনার ছোট ভাই যুবলীগের সভাপতি কায়ের ভাই অনেকের খোঁজখবর রাখেন। সেই শর্তে ঈশ্বরগঞ্জে উন্নয়ন এবং কি রাজনীতি দিক নির্দেশনা বিবেচনার লোকে মাহমুদ হাসান সুমন ভাইয়ের আমাদের নৌকার মনোনীত করার দরকার, কিন্তু জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন যে আমরা ঈশ্বরগঞ্জে নৌকা চাই, জননেতা মাহমুদ হাসানের নৌকা চাই। আর মাহমুদ হাসান সুমন ভাইকে নৌকা যদি দেওয়া হয় তাহলে আমরা ঈশ্বরগঞ্জের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করে জননেতা মাহমুদ হাসান সুমন ভাইকে জয়যুক্ত করব। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগ।